কিবা চিন্তা কৰ। বাপৰে সুধো চোতালৰ মাটি বিক্ৰী কৰে না নকৰে? যদি বিক্ৰী নকৰে মোৰ কি না মানুহ আছে মেলো। কৃষ্টিকুইনাই বেছি উৎপাত বাঢ়ি যাইছে কিন্তু, কিবা খং উঠবো তোর একদম চেহারায় বদলাই দিম। ও বেং দাদা, আপনার খং উঠি যদি আমাক দুটা কিবা করে দস্তে কিন্তু ঘরত যাই জিলাপিবর উরত সেই খং পুরা উঠে দিব। কি হুলস্থুল করে আসা হা, মাটি মাটি বলে চিঞরি আসা। মোৰ চোতালৰ মাটি গ্ৰাহক আনি পেলাই আধা বিক্ৰী কৰি দে। গ্ৰাহক কিয় মাতিব লাগে? মই নিজে মাটি খুন্দি নি মেলক বিক্ৰী কৰি দিম। মোৰ খং দেখা নাই হা? টনিছা বা মুছন নাছা কিয় তাৰ? ও দস্তিৰ খং উঠছি যা, মই সেইকাৰণে আপোনালোকক বাৰে বাৰে কৈ আছিলো কিবা এটা কৰক কৰক বুলি। এই চুপ থাক বে, হৈছে ঠৰ গিষ্টি মাথা বিয়া হৈ গৈছে, খুন্দিমে মই শান্ত হ। ইয়ে বেংক কোডাল আছিছোন কাটোৱে নেকি? খুন্দি লৈ যাক, তই মোক বেঙেৰা পাইছা হা? আজানে ন গোটাই পুৰা ফুল ফুৰাই লৈ যাম মই। দেখা পালি না মোৰ কিমান দম, দমত মাতি আনছো মই। ইখিনি বিক্ৰী কৰি আমি বেটাৰী লগা ৰিক্সা কিনিম। আচ্ছা ৰচোন লুজ কেৰেক্টাৰ, আমি যে মাটি কিন্তু আনলো হে হয়, মিলো যদি নেকনেকাই কিনবো। হাও এই মাটি কত বিক্ৰী কৰা তইহে জানবি, ইথান কি কৰবি? এই মাথা গৰম হোৱা কথা নকবি, তুই দেখোন কৈছিলি মাটি বিক্ৰী কৰিলে পইচা পায় বুলি, এতিয়া মাৰে মূৰে তই কথা হলাই আছা হা? হাও মই এনেকা মাটি বিক্ৰী কৰাৰ কথা কোৱা নাই নহয়। আৰু তই এইটো কথা হলাইছা না, ইমান কষ্ট কৰি কিনে মাটি কিনো কাজিয়া কৰি আনছো, আৰু কথা লৰচৰ কৰিছা তই হা? এ নহয় এনেকা মাটি বিক্ৰী নকৰে, বেলেগকে কৰিব লাগিব। হেই নহয় কি বেলেগ কৰি বিক্ৰী কৰিম সেইটো কওঁ। তই নুবুজা দোস্তি, বেলেগকে বুজাব লাগিব। চুপ থাক, নাচ না তই একো, এনকে কৰে মাটি বিক্ৰী ও দে কৰ, তই জানা যদি যেনকে কৰা সেনকে কৰ। চাই থাক, যদি মেলো নিকিনলি অ ডাঙৰ মালিকক বিক্ৰী কৰিম মই অ। চাওঁ দেচোন কোনিবা কিনে, যৌ দেখা পাবি যৌ। বাহ উজন মারা যাব লাগ ও দস্তি, তই এগুলাখান কি কৰবা আলছা মই একো বুজিবা নাই। তই এগুলা একো বুজি নাপাও, তই মনে মনে চাই থাক মই কি কৰি আছো অ। মইহে জানো কিমান ফূৰ্তি লাগছি, ই মাটি বিক্ৰী কৰিম আৰু বেটাৰী লগা ৰিক্সা কিনিম। আইয়ে হা ইয়ে মহাপণ্ডে দুইটা দেখোন একেলগে, কেচটো কি? তোর চকু কিটা খোলা হল নাকি? দেখা নাই নাকি মাটি বিক্ৰী কৰিব আছো অ। মাটি কোৰ মাটি? সরকারের রাস্তাটো বিক্ৰী কৰবি নেকি? দেখা নাই নাকি এই টুকরিটো? আর তোর নিচিনা মানুহ এটা কাম নাই, এগুলো সব ধনী মানুহে কিনে বস্তু অ। তুই যা বাপ্পা, ওই মূর্খর সভাপতি আর সেক্রেটারিক নাচায় কিয়া? এই তোমরা যে এখান দিয়ে মাটির কারণে ইনাম লেভেল ফালি আছা, এখান দিয়ে কিবা পবিত্র মাটি নাকি? কি ফালতু কথা কোৱা ভাই, কার পবিত্র মাটি? আমার ফটাহুর মাটি খিনু ও। দস্তে ভদাহুর কাকার চতলর পরা নিজে খান্দি আনছি আর মই মাথা তুলে আনছু। হা চতলর পাই এ রসুন র এঙ্কে চতলর পাই যিন মাটি খান্দি আনছা কেসতু কি? ও দাদা চালু, মই দস্তে বুঝাইছু বোলে মাটি এনকে বিক্রি নকরে হই না? ও ও মই বুঝলিও বুঝি না পই কেনকি বিক্রি কেনকি বিক্রি খাই কথা কবা হে হে রর ইমান আটা পারবা নালগে, মা কসমে মাটি বিক্রি করার নিয়ম তো বিরাট খাতরা দে। ভোজৰ পেকেট আৰু বিস্কুটৰ পেকেট লৈ আছো। তুইও যে এটা মানুহ আৰু, মাছ মাংস আনব লাগে কিবা বিস্কুট কিবা কিবি আনছাচোন তই অ। আজি ফাৰ্ষ্ট টাইম আছো কাৰণে ৰেডিমেড বস্তু আনছো, পিছক লাগি আহিলে মাছ মাংস গাহৰি চয়াবিন চব আনিম দে। তুই কিন্তু খাতৰা বস্তু দে অ, এখান খাই চাবা দিবি না। হেই আজি ফার্স্ট টাইম আনছো, যত্রা বয়া নকরবি বজাও। মা কসম, ওই দেখুন কুকুর ঘর যাংতে কুমড়া
কল ফুলহে নিছিলোঁ এই দেখোন আৰু কিবা বিস্কুটহে আনিছি।